নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং প্রেস করুন বেল বাটনে। এমবি কিচেনে স্বাগত। আজ আমি বাংলার জনপ্রিয় ডিশ বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এটি বানাতে আমি নিয়েছি 1 কিলো গোবিন্দভোগ চাল, যেটা আমি হালকা গরম জলে 8 ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছি। 1 বাটি কড়াইশুঁটি আছে, 50 গ্রাম কিশমিশ আছে, 50 গ্রাম কাজু আছে, 50 গ্রাম ঘি আছে। হলুদ দেবো 1 চিমটে মতো, স্বাদ অনুযায়ী চিনি দেব, স্বাদ অনুযায়ী লবণ দেব। গরম মশলার মধ্যে 2টি তেজপাতা নিয়েছি, 4টি এলাচ আছে আর 4-5টি লবঙ্গ আছে। ফ্রাই প্যানের মধ্যে 1/2 টিস্পুন মতো আমি একটু ঘি দেব। ঘি গরম হয়ে গেছে, এবার আমি কাজুগুলো দিয়ে একটু রাউন্ড করে ভেজে নেব। একটু লাল হয়ে আসছে কাজুগুলো, এর সাথে আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো, কিশমিশটাও দিয়ে দেবো, এগুলো হালকা হাতে একটু টস করে দেবো। হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবার পোলাও যে হাঁড়িতে বানাবো আমি সেটা বসিয়ে দিচ্ছি, বাকি ঘিটা এর মধ্যে দিয়ে দেবো। 50 গ্রাম ঘি আছে, ঘি গরম হয়ে এসছে, আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। ঘি ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। চালটা বাড়িতে কোনো বাটি বা কাপের সাহায্যে মেপে নিয়ে তার ডবল জলটা করলে সুবিধা হয়। আমি এবার এই জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর 1/4 টিস্পুন মতো এখানে হলুদ গুঁড়ো দেব। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, জল ফুটে উঠেছে, এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়ার পরে আমি একবার নাড়িয়ে নেব, দিয়ে এটা ঢাকনা বন্ধ করে দেব, 10 মিনিট রেখে ফুল ফ্লেমে ফুটাতে থাকবো। 10 মিনিট পর ফিরে এলাম, আমি এবার ঢাকনা খুলে দেখব ভাতটা কিরকম পজিশনে আছে এখন। এই যে দেখুন, জলটা একদম প্রায় টেনে এসছে, কালার সুন্দর চলে এসছে। এবার আমি কাজু কিশমিশ এবং যে কড়াইশুঁটিটা ভেজে রেখেছি এটা আমি দিয়ে দেব। এবার গ্যাসটাকে আমি সিম করে দেব, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। মিক্স হয়ে গেছে, এবার আমি চিনিটা অ্যাড করব। প্রত্যেকে নিজের যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ মতো মেশালাম, এটাকে আবারও একটু নাড়িয়ে নেব। আবার আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। সিম, গ্যাসটা কিন্তু সিম করাই থাকবে। 5 মিনিট হয়ে গেছে, আমি আবার একবার ঢাকনা খুলে চেক করে নেব। দেখুন জল পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও 10-15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে সার্ভ করব। বাসন্তী পোলাও আমি সার্ভ করে দিয়েছি। খুব সহজে তাড়াতাড়ি বানানো যায় এই অসাধারণ রেসিপি। সবাই ট্রাই করুন বাড়িতে, সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ।